যান্ত্রিক জীবনের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে আমাদের আজকের অভিযান ঢাকা থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জিন্দা গ্রামে অবস্থিত জিন্দা পার্কে। তো বন্ধুরা, চলুন ঘুরে আসা যাক জিন্দা পার্ক থেকে। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিন্দা পার্ক। আপাতত যেটা করছি সেটা হচ্ছে যে ঢাকার আশেপাশে কিছু স্পট খুঁজে বের করে সেই জায়গাগুলোতেই যাচ্ছি আর কি। আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জিন্দা পার্কে যাওয়ার জন্য কুড়িল এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নিচে এখানে এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এই যে বিআরটিসির যে কাউন্টারগুলো, এই যে কাউন্টারগুলো, এই কাউন্টারগুলো থেকে আপনারা বাস পাবেন। এখান থেকে আকাশটা একটু দেখাই, আকাশটা কিন্তু দারুণ লাগছে। আমরা এখন বালু নদীর উপরে যে ব্রিজটা সেই ব্রিজটার উপরে আছি। রাস্তায় তেমন জ্যাম নেই, ঢাকার ভেতর কিছুটা জ্যাম ছিল বাট এদিকটায় জ্যাম নেই। কিন্তু ফ্রাইডেতে এদিকে যদি ফ্রাইডেটা অ্যাভয়েড করতে পারেন তাইলেই বেটার হয়, তার কারণ লাস্ট দুইটা ফ্রাইডেতে আমি এসেছি আমার এক্সপিরিয়েন্স মোটেও ভালো ছিল না, তার কারণ প্রচুর জ্যাম লেগে থাকে এদিকটাতে। এখন আমরা নীলা মার্কেটের এই পাশটাতে চলে এসেছি, নীলা মার্কেট। এখন থেকে আমাদের আরো সোজা সামনে চলে যেতে হবে। বিআরটিএর যে বাস, বাসে করে মূলত আপনি এটুকু পর্যন্ত আসতে পারবেন, এই সামনে নামায় দিবে, সামনে নেমে তারপরে আমাদের বামে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ছোটো ছোটো কিছু ভ্যানের মতো যে ইয়াগুলো আছে, ওই ব্যাটারি চালিত রিক্সা, ওইগুলো পাওয়া যায়। গাড়ি নিয়ে আসেন তাহলে সাবধানে ড্রাইভ করবেন, তার কারণ এদিকে কিন্তু প্রচুর ট্রাক চলাফেরা করে। এই সামনে হচ্ছে জিন্দা পার্ক। এটা হচ্ছে জিন্দা পার্কের রাস্তা। তো বেশ, ঢাকার পাশেই তো, বেশ মনোরম একটা পরিবেশ, মানে ভালো লাগবে, একেবারে সবুজ, প্রচুর গাছপালা আছে এখানে। আমরা চলে আসছি জিন্দা পার্কে, দেখা যাক ভেতরে ঢুকে তারপরে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। ঢাকা থেকে জিন্দা পার্ক পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা, আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জিন্দা পার্কের টিকিট কাউন্টার। অর্থাৎ জিন্দা পার্কে প্রবেশ করতে হলে এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট মূল্য হচ্ছে একজনের জন্য 100 টাকা। তো গাইজ, আমরা এখন
জিন্দা পার্কে চলে আসছি। আর এটা হচ্ছে জিন্দা পার্কের মাঠ, চমৎকার একটা মাঠ। এখানে যে স্কুলটা মূলত জিন্দা পার্কে ঢোকার পরেই হাতের বাম পাশে পাবেন স্কুলটা। তো স্কুলের এদিকটা আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। আমি তারপরে দেখানোর চেষ্টা করছি। স্কুলের সামনেই হচ্ছে অনেক সুন্দর একটি মাঠ। কি হুমায়রা, জিন্দা পার্ক ভালো লাগে নাই, মন খারাপ করে বসে আছো, কার কাহিনী কি? হ্যাঁ, ভালো লাগে নাই? সেই একটা বসার জায়গা পেয়েছো না? কি এটা আসলে? এখন আমরা একেবারে জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করছি এবং দেখে যা মনে হচ্ছে কোনো গহীন কোনো জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি। একটু ভয় ভয় লাগে? না, কেন ভয় লাগা উচিত না? দেখো না সামনে কেমন, দেখছো জায়গাটা? অনেক সুন্দর একটা মসজিদ এখানে। এখানে যে মসজিদের ঠিক বাম পাশটাই হচ্ছে একটা পুকুর না লেক, কি বলে এটা রে? লেক টাইপস, লাল শাপলা আর কি। লাল শাপলা, বৃষ্টি হচ্ছে, পাশে অনেক সুন্দর একটা দোকান আছে। আমরা এদিকটা দিয়ে ঢুকবো, আসো। হ্যাঁ, পিরামিড দেখাইছি। এটা কি পিরামিড আসলে? হয়তো কি একটা নাম দিয়ে নিও না, পরে আবার ঝামেলা হয়ে যাবে। ওই তো ওই জায়গায় কোলে করে রাখছিলাম না ওরা। আমরা কেমন আছো? ওই তো একটু বড় হয়েছে না? চলো আসো। এখন আমরা একটু বসে আছি হচ্ছে চিন্দা পার্কের ভেতরেই, এই জায়গাটা এখানে বসে আছে। তার কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, যদিও হালকা বৃষ্টি, বাট তারপরেও আমাদের ভেজার কোনো ইচ্ছা নাই, তার কারণে এখানে একটু আমরা ওয়েট করছি। বিড়াল কই? আর এই সেই বিড়াল যে এর আগেও যখন আমরা চিন্দা পার্কে এসেছিলাম তখন সে আমাদের সাথে সাথেই পুরোটা সময় ছিল। এবং তার আগের বার যখন জিন্দা পার্কে এসেছিলাম তখন একটা কুকুর ছিল, সেই কুকুরটাও আমাদের সাথে সাথেই ছিল। তো জিন্দা পার্কে আসলে প্রাণীগুলো আছে জিন্দা পার্কের, এই প্রাণীগুলো অনেক ফ্রেন্ডলি। এখানে বেশ কিছু বিড়াল দেখা যায়, তারপরে কুকুর আছে এবং ওরা অনেক ফ্রেন্ডলি, তাদের সাথে আপনি নিয়ে সাথে সাথে ঘুরতে পারবেন। এর আগে যে কুকুরটা পেয়েছিলাম আমরা, সেই কুকুরটা একদম পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমাদের সাথেই ছিল আর কি। বৃষ্টি কমে গেছে অনেকটা, এখন আমরা আবার একটু বের হলাম। যদি ওয়েদারটা এখানে আজকে অনেক সুন্দর লাগছে আমাদের কাছে, তার কারণ যদি গরম থাকে তাহলে গরম, তারপরে এখানে যেহেতু প্রচুর গাছ
গরমের সময় খুব বেশি গরম এখানে লাগে না, তার কারণ খুব কমফোর্টেবল একটা ওয়েদার এখানে সব সময়। তো যখনই আসবেন এখানে আসলে যদি গরমও থাকে তারপরেও তেমন কোনো, লাকিলি খুব ভালো একটা ওয়েদার পাইছি আমরা, যে এরকম ওয়েদারে যদি আসা যায় তাহলে ভালো। আর গাছপালা ভিতরে এত বেশি ঘন যে বৃষ্টি আসলে ওইভাবে গায়ে লাগে না। তো গাইজ, এখানে আসলে বেশ কিছু জায়গা আছে যেখানে বসে থেকে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, কারণ ওই যে দ্বীপের উপরে বেশ কিছু মানুষ আছে ওখানে বসে। আমরা এখন ওইখানটায় যাই নাই, তার কারণ ওরা যখন চলে যাবে তখন আমরা ওইখানে যাব। তবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ট্রি হাউস এটার উপরে আমি উঠব আজকে। এখানে বেশ কয়েকটা ট্রি হাউস আছে এরকম, এই যে পাশে আর একটা ট্রি হাউস একটু দেখাচ্ছি ওই সাইডটাতে ওইখানে, তো ওইটাতে উঠব। এখন আমাকে আবার নামতে হবে। তবে একটা বিষয় হচ্ছে যে নামার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত, তার কারণ এখানে যে ইয়াগুলা সিঁড়িটা বানানো সিঁড়িটা কিন্তু একেবারে নর্মাল নড়বড়ে অনেকটাই। তুমি ওইটাই আমি এটাই, অনুভূতি বলো। অলমোস্ট 5টার মতো বাজে, এখন আমরা বেশ ঘোরাঘুরি করছি ভিতরে, ভালোই লাগে। আরও আধা ঘন্টার মতো এখানে স্টে করব, তারপরে বের হয়ে চলে যাব। সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে বের হওয়াটা, সম্ভবত সন্ধ্যা 6টার দিকে এটা ক্লোজ হয়, তো সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করতে পারবেন, তারপরে এখান থেকে বের হয়ে যেতে হবে। আর জায়গাগুলো যেহেতু একটু নির্জন টাইপস অফ, তো যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় তেমন ভিতরে তেমন কোনো রিস্ক নেই, তেমন কোনো নিউজ এরকম নাই। তারপরেও যতটুকু ভালোভাবে থাকা যায় একটু আশেপাশের লোকজনের কাছাকাছি থাকাটাই ভালো, একেবারে গহীনে হারায় যাওয়াটা ঠিক হবে না, নাকি? আবার অবশ্য গহীনে হারিয়ে যাওয়ার মতো তেমন জঙ্গলও না। এটা হচ্ছে, এই সাদাটা হচ্ছে সেই কুকুরটা যে কুকুরটা নিয়ে আমরা এর আগে বসেছিলাম। আসো 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 আসো, এখানে আসলে পরিচিত প্রাণীগুলো, যে প্রাণীগুলো আপনি আগেও দেখছেন সেই প্রাণীগুলোর দেখা পেয়ে যাবেন এখানে আসলে, তার কারণ খুব ভালোভাবে প্রাণীগুলোর আসলে সংরক্ষণ করা হয়। আর এরা আমার যতদূর মনে হয় ভিতর থেকেই এদের খাবারের একটা ব্যবস্থা করা হয়, যার কারণে এদের হেলথ কন্ডিশন কিন্তু বেশ ভালো। আসো 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 আসো, আমরা সাঁকড়ে পড়তে যাই, আসো পড়বে না, আসো হাত ধরো, পড়বে কেন? তারা এখানে ফুচকা পেয়ে যাবেন।
এটা হচ্ছে লাইব্রেরি, ভিতরে যাবা? এটা হচ্ছে লাইব্রেরি, আপনারা চাইলে পরে এখানে এসে যদি বেশি সময় নিয়ে আসেন তাহলে ভিতরে এসে বই পড়তে পারেন। তবে জুতো বাইরে খুলে ভিতরে প্রবেশ করতে হবে। এখন আমরা আরও একটা দ্বীপ পেয়ে গেছি, আর থাইল্যান্ড এটা দিয়ে যাব। সাবধান, আমি সামনে যাই, আমি সামনে যাই, আমি সামনে যাই। এই জায়গাটা সমস্যা হচ্ছে, এই সাগরটা কিন্তু বেশি সুন্দর কিন্তু এটা ওইভাবে সবার আসলে নজরে পড়ে না, যার কারণে এখানে অত বেশি মানুষ মনে হয় আসে না এই সাগরটা। কিন্তু আমার কাছে ওইটার চেয়ে, কিন্তু ওই যে ব্যারেল যেটা বানানো ওইটার চেয়ে এই সাগরটা বেশি সুন্দর লেগেছে। চলে এসেছি, এখানে চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে বসে আরাম করতে পারেন। যাও তুমি বসে আরাম করে দেখায় দাও একেবারে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, বাহ, এখানে যদি একটু বেশি সময় নিয়ে আসা যায় তাহলে বেশি ভালো লাগবে। সামনে আমরা একটা গোল ঘর পেয়ে গেছি, না এটা ওই যে এর মতো করে বানাইছে, ইগলুর মতো করে বানাইছে না, অনেক সুন্দর। You, let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. বললাম না আমি, মনে হইতেছে না আমরা এতে গেছি, লাদাখ চলে আসছি। হ্যাঁ, এরকম টাইমে আমাদের লাদাখ থাকার কথা ছিল, সেম ওই রকম বেড়ার ফলে আমি তো সামনে যাবো, ওদের কনফিউজ করে ফেলছি। আছে কাঁঠাল, গোফেতে, আর এখানে আছে হচ্ছে বেশ কিছু, বেশ কিছু না, তিন চারটা মাটির ঘর। আচ্ছা, এগুলো কি মাটি দিয়ে বানাইছে নাকি সিমেন্ট দিয়ে বানানো? মাটি, এত সুন্দরভাবে মাটি দিয়ে ঘর বানানো যায়। তো গাইজ, এটাই ছিল আজকে আমাদের জিন্দা পার্কের ট্যুর। তো আপনারা যদি জিন্দা পার্কে আসেন, আমার বিশ্বাস যে একদিন একদিন টাইম নিয়ে আসলে আপনারা বেশ এনজয় করতে পারবেন। 5-6 ঘন্টা টাইম নিয়ে আসতে পারেন, তার কারণ এখানে আশেপাশের যে সারাউন্ডিংসটা বা প্রত্যেকটা জায়গা অনেক সুনিপুণভাবে, অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় সাজানো গোছানো। নর্মালভাবে অনেকটা সিমসাম মনে হলেও তারপরে আপনি যদি কোথাও দাঁড়িয়ে ভালোভাবে যদি ফিল করার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর আমরা যারা ঢাকায় থাকি তাদের ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে এত সুন্দর একটা জায়গা পাওয়া আসলেই টাফ একটা ব্যাপার। সো আপনারা জিন্দা পার্কে আসতে পারেন। আর আমরা আজকের ভিডিওটা, বেশ একটা গ্যাপ হয়ে গেছে, অলমোস্ট প্রায় 1 মাস পরে আজকে ভিডিও দিয়েছি। তো এখন থেকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা মোটামুটি নিয়মিত, অর্থাৎ উইকলি অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন, আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।